ফুলবাড়ি সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টা। পুলিশের তৎপরতায় টাকা লুট করতে ব্যর্থ হলো দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জটিয়াকালী এলাকায়। রাত একটা নাগাদ জটিয়াকালী এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। সেই সময় এলাকার একটি এটিএম কাউন্টারের সামনে কয়েকজন যুবককে দেখতে পান পুলিশ কর্মীরা। গ্যাস কাটার দিয়ে এটিএম কাউন্টার কাটার চেষ্টা করছিল যুবকেরা। তৎক্ষণাৎ পুলিশকে দেখেই দুষ্কৃতীরা গ্যাস কাটার সিলিন্ডার সহ বেশ কিছু সামগ্রী সেখানে রেখেই পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু ধাওয়া করলেও তাদেরকে ধরা সম্ভব হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জটিয়াকালীতে এটিএম আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সব থেকে আগে আমি ধন্যবাদ দিব এনজিবি থানার পুলিশকে। ওরা আসা চোর এখানে ঢুকছিল, ওরা ওই মুহূর্তে আমাদের এখানে টহল মারতেছিল। চোরকে ওরা প্রচন্ড ধরনের এদিক থেকে ওদিক স্যার পিটানি দিয়েছে। আমার গ্রামের লোকও উঠছিলাম আমরা, তো ওরা কোনো লুট করতে পারে। রাত একটা থেকে দেড়টা, একটা থেকে দেড়টা, হ্যাঁ দেড়টা। এর আগে ঘটেছিল পাঞ্জাব, হ্যাঁ ওই সেন্ট্রাল ব্যাংকে হয়েছিল। এনআইটিএম পরিস্থিতি ঠিকই আছে, কোনো টাকা পয়সা ওরা লুট করতে পারে। সিকিউরিটি নেই, সিকিউরিটি থাকলে তো অনেক ভালো হয়, সুবিধা হয় আমাদের। কাটা কোনো যন্ত্র দিয়ে ওরা কেটেছে, সময় মতো পুলিশ পৌঁছে গেছে এখানে। পুলিশ না পৌঁছালে অনেক অসুবিধার মধ্যে পড়ে যেত ব্যাংকে। ব্যাংকটা জটিয়াকালি মোড়। পুলিশকে অনেক ধন্যবাদ এনজিবি থানা। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।